নমস্কার, গল্পের মেশি নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন পূর্বে যে সুন্দর এক যাত্রাপথের সূচনা করেছিলাম, আজ তার অন্তিম বা শেষ পর্বে এসে হাজির হয়েছি। এখানে আমরা জেনেছি জ্ঞানদা এক অতি দরিদ্র পরিবারের একমাত্র কন্যা সন্তান। অল্প বয়সে পিতার মৃত্যুর পর তার জীবনে নেমে এসেছে গভীর অন্ধকার। সকলের কাছে কেবলমাত্র লাঞ্ছনা, অপমান, অবহেলা পেয়ে তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তার একমাত্র অবলম্বন মাও রোগশয্যাগ্রস্ত হয়ে ধীরে ধীরে হয়ে ওঠে নিতান্ত অসহিষ্ণু। এমতাবস্থায় তার জীবনের গতি প্রকৃতি কোন দিকে বয়ে যায় তা জানতে হলে অবশ্যই শুনতে হবে আমার সাথে আমাদের প্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অরক্ষণীয়ার তৃতীয় বা অন্তিম পর্ব। আজকাল ধরিয়া না তুলিলে দুর্গা প্রায় উঠিতেই পারিতেন না। মেয়ে ছাড়া তাহার কোনো উপায়ই ছিল না। তাই সহস্র কর্মের মধ্যেও জ্ঞানদা যখন তখন ঘরে ঢুকিয়া মায়ের কাছে বসিত। আজিকার সকালেও একটুখানি ফাঁক পাইয়া কাছে বসিয়া আস্তে আস্তে মায়ের পিঠে হাত বুলাইয়া দিতেছিল। সহসা একটা অত্যন্ত সুপরিচিত কণ্ঠস্বরে তাহার বুকের ভেতর ধক করিয়া উঠিল। দোলের দিন, ছুটির বন্ধে অতুল বাড়ি আসিয়াছিল। দুই তিনজন পাড়ার সঙ্গী লইয়া রং মাখিয়া পকেট ভরিয়া আবির লইয়া সে মাসিমা বলিয়া উচ্চ কণ্ঠে ডাক দিয়া বাড়ি ঢুকিল। দুর্গা তন্দ্রায় জাগরণে সারাদিন এক প্রকার আচ্ছন্নের মতো পড়িয়া থাকিতেন। আছে কণ্ঠস্বর কানে গেলে না সজাগ হইয়া ওঠেন, এই ভয়ে জ্ঞানদা ত্রস্ত হইয়া উঠিল। মনে মনে ইনি যে এই লোকটি প্রতীক্ষা করিতেছেন তাহা সে জানিত। অথচ তাহার সেই স্বাভাবিক ধৈর্য, গাম্ভীর্য, আত্মসম্মান আর যেন ছিল না। বুদ্ধি বিবেচনাও কেমন যেন দ্রুত বিকৃত হইয়া উঠিতেছিল। তাহার যে জননী কলহের ছায়া দেখিল শঙ্কিত হইতেন, তিনি আজকাল ইহাতেও যেন বিমুখ নন সে লক্ষ্য করিয়া দেখিতেছিল। সুতরাং উভয়ের দেখা হইলে একটা অত্যন্ত অশোভন কলহ যে অনিবার্য, এ কথা তাহার অন্তর্যামী আজ বলিয়া দিলেন। কি করিলে যে এই বিপদ এড়াইতে পারা যায় ভাবিয়া সে ব্যাকুল হইয়া উঠিল। পা টিপিয়া উঠিয়া সে কপাট রুদ্ধ করিতেছিল। মা বলিলেন, জ্ঞানদা, ও অতুল কথা কইলে না? জ্ঞানদা ফিরিয়া আসিয়া বলিল, কি জানি মা, তিনি নন বোধ হয়। হ্যাঁ, সেই বই কি, উঠে একবার দেখ দেখি। তর্ক করিলে ক্রুদ্ধ হইয়া উঠিবে তাহা সে জানিত। তাই ধীরে ধীরে উঠিয়া গিয়া উঁকি মারিয়া দেখিবার চেষ্টা করিল, কিন্তু দেখা গেল না। শুধু বারান্দার ওধারে অনেকের মধ্যে তাহারও কণ্ঠস্বর তাহার কানে গেল। এইটুকু খবর লইয়াই সে ফিরিতে পারিত, কিন্তু অন্তরাল হইতে একবার তাহার মুখখানি দেখিয়া লইবার লোক তাহাকে যেন ঠেলিয়া লইয়া গেল। সে নিঃশব্দে আগায়ে আসিয়া একটা থামের আড়ালে দাঁড়াইয়া দেখিল, তিনি বড় মাসিমার পায়ের উপর মুঠা করিয়া আবির দিয়া হাসিতেছে। পাড়ার ছেলেরাও দেখা দেখি তাহাই করিতেছে। ছোট বউ ছিল না, একটা ব্যথার মতো হওয়াতে আজ সে ঘর ছাড়িয়া বাহির হয় নাই। ফিরিবে ফিরবে করিয়াও নিজের অজ্ঞত সারে বোধ করি জ্ঞানদার একটু বিলম্ব ঘটিয়াছে। অকস্মাৎ বজ্রাহত প্রায় হইয়া দেখিল, সে যে ভয় করিয়াছিল ঠিক তাই, মা হেলিয়া দুলিয়া সেই দিকে চলিয়াছেন। ছুটিয়া গিয়া দুই বাহু দিয়া জড়াইয়া ধরিয়া
ব্যাকুল কণ্ঠে কহিল, যেও না মা, ফেরো। দুর্গা চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন, কেন? কেন জানি না মা, তুমি ফেরো, তার তো কোনো আশাই নেই মা। আমাকে ছাড় হতবাগি, ছেড়ে দে বলিয়া অমানসিক বলে দুর্গা নিজেকে মুক্ত করিয়া লইয়া অগ্রসর হইয়া গেলেন। জ্ঞানদা কলের পুতুলের মতো তাহাকে অনুসরণ করিয়া পিছনে গিয়া দাঁড়াইল। সবাই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল, মেজবৌ। তাহার সেই কঙ্কাল সার্প মুখমণ্ডলে ক্ষুদিত ব্যাঘ্রের দৃষ্টি ছিল। সে দুটো জ্বলন্ত চক্ষুর পানে চাহিয়া অতুল সভয়ে দৃষ্টি অবনত করিল। দুর্গা বলিলেন, অতুল, আমরা তোমার কি করেছিলাম যে এমন করে আমাদের সর্বনাশ করলে? অতুল জবাব দিবে, অপরাধের ভারে ঘাড় তুলিতেই পারিল না, সেই কাজটা করিলেন স্বর্ণ। হৃদয় বলিয়া তাহার তো কোনো বালাই ছিল না, তাই অতি সহজেই মুখ খুলিয়া কহিলেন, কেন, কি সর্বনাশ করেছে শুনি। দুর্গা বলিলেন, তোমাকে তার কি জবাব দেব দিদি, যাকে বলছি সেই জানে সে কি করেছে। স্বর্ণ কহিলেন, আমরাও ঘাস খাই নেমে যাব, কিন্তু ও কি তোমার মেয়েকে বিয়ে করবে বলে লেখাপড়া করে দিয়েছিল যে এত লোকের মাঝখানে তেরে এসেছ? যাও ঘরে যাও, পাল পার্বণ আমোদ আল্লাদের দিনে আমার বাড়িতে এসে অনাছিষ্টি কাণ্ড করো না। অনাছিষ্টি কাণ্ড আমি করতে আসিনি দিদি, বলিয়া অতুলের পানে চাহিয়া বলিলেন, যে করে আমাদের এই একটা বৎসর কেটেছে অতুল, সে তুমি জানো না কিন্তু ভগবান জানে। কিন্তু এই যদি তোমার মনে ছিল, কেন তা মরণকালে আশা দিয়েছিলে, কেন তুমি তখনই জানালে না? স্বর্ণ রুখিয়া উঠিয়া কহিলেন, বাছাকে তুমি ভগবান দেখিও না বলছি, মেজবৌ ভালো হবে না, আমরা বেঁচে থাকতে কথা দেবার কর্তাও নয়। এত লোকের সম্মুখে অতুল নিজেকে অপমানিত বোধ করিতেছিল, মাসির জোর পাইয়া কহিল, আমি কি নিজে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম? আমার পা ছাড়ে না, পায়ের উপর পড়ে মাথা কুড়তে লাগল, বাবাকে নিজের মুখে কথা দাও, করি কি, অত লোকের সামনে আমি লজ্জায় বাঁচি না, তাই পা ছাড়াবার জন্য যদি একটা কৌশল করে থাকি তাকে কি কথা দাও বলে? স্বর্ণ খিলখিল করিয়া হাসিয়া কহিল, ও মা, তুই ঘেন্নার কথা অতুল, তুই বলিস কি রে, ছুরি নিজের পায়ে ধরে বলে আমায় বিয়ে করো? হ্যাঁ, অতুল কহিল, সত্যি কিনা ওকেই জিজ্ঞেস করো না, মেজমশমা নিজেই বলুন না আমার পায়ের উপর মাথা কুড়তে দেখছিলেন কিনা, নইলে ওই মেয়েকে আমি বিয়ে করতে যাব, আমার কি মরবার দড়ি কলসি জোটে না? অতুলের সঙ্গীরা মুখ ফিরাইয়া হাসিয়া উঠিল। দুর্গা উন্মাদের মতো চেঁচাইয়া উঠিলেন, ওরে নিষ্ঠুর, ওরে কৃতজ্ঞ, দড়ি কলসি আমি কিনে দেব রে, তুই মরবি, তোর মরাই উচিত, যে মেয়েকে তুই এত লোকের সম্মুখে এত বড় অপমান করলি, সেই মেয়ে যে তোকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল রে, সব ভুলে গেলি? চিৎকার শুনিয়া ছোট বউ ব্যথা ভুলিয়া ছুটি আসিয়া দেখিল স্বর্ণ লাফাইয়া উঠিয়াছে। তবে লো হতবাগি, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। জ্ঞানদা দাঁড়াইয়াছিল, কিন্তু সে অচেতন পাথর হইয়া গিয়াছিল। লজ্জা ঘৃণা অভিমান অপমান ভালো মন্দ কিছুই তাহাকে স্পর্শ করিতেছিল না, এ সমস্তরই যেন সে এক অতীত হইয়া নীরবে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া দাঁড়াইয়াছিল। এই অদৃষ্ট পূর্ব মূর্তির প্রতি চাহিয়া ছোট বউ সভয়ে একটা থেলা দিয়া ডাকিল, জ্ঞানদা। সে ঘরের ভিতর হইতে কলহের কিছু কিছু শুনিতে পাইয়াছিল। জ্ঞানদা জবাব দিল, কেন খুড়িমা? আর কেন দাঁড়িয়ে মা, তোর মাকে ঘরে নিয়ে যা, মা চলো, বলিয়া মায়ের হাত ধরিয়া ধীরে ধীরে তাহাকে ঘরে লইয়া গেল। স্বর্ণ কহিলেন, দেখলি ছোট বউ আস্পর্ধা, একেই বলে বামন হয়ে চাঁদে হাত।
অতুল হাসিবার মতো করিয়া দাঁত বাহির করিয়া কহিল, শুনলেন ছোট মাসিমা কাণ্ডটা, কি ভয়ানক লজ্জা। স্বর্ণ খন খন করিয়া বলিলেন, একটা মেয়ে এ কি ঘোরকলি। ছোট বউ একটুখানি হাসিয়া কহিল, ঘোরকলি বলেই বাঁচোয়া দিদি, নইলে আর কোনো কাল হলে মা বসুন্ধরা এতক্ষণ লজ্জায় দুফাক হয়ে যেতেন অতুল, বলিয়া ঘরে চলিয়া গেল। স্বর্ণ বীররূপের তাৎপর্য না বুঝিয়া খুশি হইয়া বলিলেন, সে কথাই তো বলছি ছোট বউ। কিন্তু অতুলের মুখ কালো হইয়া উঠিল, ছোট বউয়ের কথার তাৎপর্য স্বর্ণ না বুঝিল সে বুঝিয়াছিল। তাই খানিকক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া যখন সে উঠিয়া গেল তখন মনে হইল, এই হোলির দিনে এ যেন তাহার জামায় কাপড়ে লাল রং এবং মুখে গাঢ় কালি লেপিয়া ছাড়িয়া দিয়াছে। আসল কথাটা এতদিন অপ্রকাশ ছিল বটে, কিন্তু আর রহিল না, পাড়ার হিতাকাঙ্ক্ষিনীদের কথায় অচিরেই দুর্গার কানে গেল যে এই বাড়িতেই অতুল আবদ্ধ হইয়াছে। অনাথেরই বড় মেয়ে মাধুরীর সঙ্গেই তার বিবাহ সম্বন্ধ স্থির হইয়াছে, ঘটকালে স্বর্ণ করিয়াছে এবং মেয়ে দেখিয়া অতুলের ভারী পছন্দ হইয়াছে। মাধুরী শিশুকাল হইতেই কলিকাতায় মামার বাড়ি থাকে, মহাকালী পাঠশালায় পড়ে, ইংরেজি বাংলা সংস্কৃত শিখিয়াছে, গাহিতে বাজাইতে কার্পেট বুনিতেও জানে, আবার শিব গড়িতে তত্র আওড়াইতেও পারে, দেখিতেও অতিশয় সুশ্রী। এইবার পূজার সময় মাছ দুয়ের জন্য বাটি আসিয়াছিল, সেই সময়ই কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। অতুলের মতো দুর্লভ পাত্র চেষ্টা করিয়া সংগ্রহ করি নাই, পাত্র আপনি ধরা দিয়াছে, অবশ্য স্বর্ণ মাঝখানে ছিলেন। ছোট বউয়ের ভাইয়েরা অবস্থাপন্ন, মা বাঁচিয়া আছেন, আসন্ন প্রসবা মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইবার জন্য লোক পাঠাইলেন, সঙ্গে মাধুরীও আসিল। মেজ জাটাইকে সে অনেকদিন দেখে নাই, আসিয়াই প্রণাম করিতে আসিল। দীর্ঘজীবী হও মা বলিয়া আশীর্বাদ করিয়া দুর্গা নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিলেন। একে সে সুন্দরী, তাহাতে মামি সাজাইয়া গুছাইয়া পাঠাইয়া দিয়াছে। মামি কলিকাতার মেয়ে, কেমন করিয়া সাজাইয়া দিতে হয় জানে, গায়ে গুটি কয়েক বাছা বাছা স্বর্ণালঙ্কার, পরনে কোচানো চওড়া লাল বেড়ে শাড়ি, পিঠির উপর চুল এলো করা, কপালে টিপ। চাহিয়া চাহিয়া দুর্গার চোখের পাতা আর পড়ে না, হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মুখ দিয়া বাহির হইয়া আসিল, আহা, মেয়ে তো নয় যেন স্বর্ণ প্রতিমা। এবং সঙ্গে সঙ্গে তাহার পদতলে উপবিষ্ঠা নিজের ওই মলিন শ্রীহীনা মেয়েটার পানে চাহিয়া তাহার দুচক্ষু সহসা যেন জ্বলিয়া গেল। পাশ ফিরিয়া রুক্ষস্বরে কহিলেন, আর আমি মেয়ে পেটে ধরেছি যেন কাল পেঁচা। মাধুরী ঘরে ঢুকিবা মাত্রই তাহার রূপ এবং সাজসজ্জার পানে চাহিয়া জ্ঞানদা নিজেই তো হীনতার সংকোচে মাটির সঙ্গে মিশিয়া গিয়াছিল। মাধুরী কহিল, দিদি চল না একটু গল্প করি গে। প্রত্যুত্তরে জ্ঞানদা অপ্রাপ্ত স্বরে কি কহিল বোঝা গেল না, কিন্তু সেই শব্দটা মাত্র শুনিতে পাইয়া দুর্গা তিক্ত কণ্ঠে বলিয়া উঠিলেন, ও পোড়ামুখ লোকের সামনে আর বার করিস নে গিনি, বসে থাক। জ্ঞানদা নীরবে বসিয়া রহিল। মাধুরী চলিয়া গেলে দুর্গা বোধ করি নিতান্তই মনের জ্বালায় বার দুই আহ উফ করিলেন। জ্ঞানদা আস্তে আস্তে কহিল, কপালটা একটু টিপে দেব মা, না ওষুধটা একবার। বললো, না না না, যা আমার বিছানা থেকে উঠে যা, আরাম যাবি, তোর মুখ দেখলেও আমার সর্বঙ্গ যেন জ্বলে পুড়ে যায়, বলিয়া পা দিয়া তিনি মেয়েকে সজোরে ঠেলিয়া দিলেন। জ্ঞানদা অনেক সহিয়াছিল, কিন্তু লাঠিটা সহ্য করিতে পারিল না, নিঃশব্দে নিচে নামিয়া আসিয়া একেবারে মেঝির উপর উপর হইয়া পড়িল।
এবং সঙ্গে সঙ্গে তাহার দু চোখের জলে মাটি ভিজিয়া গেল। দুই হাত সম্মুখে প্রসারিত করিয়া দিয়া মনে মনে বলিতে লাগিল, ভগবান আমি কার কাছে কি দোষ করিয়াছি যে সকলেরই চক্ষু শূন্য? আমার রূপ নাই, বসন ভূষণ নাই, আমার বাপ নাই, সে কি আমার দোষ? আমার রোগাগ্রস্ত এই কঙ্কালসার দেহ, এই জীর্ণ পাণ্ডুর মুখ যে একজনকে আকর্ষণ করিতে পারিল না, সে কি আমার ত্রুটি? আমার বিবাহ দিতে কেহ নাই, তবু আমার বয়স বাড়িয়ে যাইতেছে, সেও কি আমার অপরাধ? প্রভু, এতই যদি আমার দোষ, তবে আমাকে আমার বাবার কাছে পাঠাইয়া দাও, তিনি আমাকে কখনো ফেলিতে পারিবেন না। জ্ঞানদা বলিয়া দুর্গা পাশ ফিরিলেন। মায়ের ডাকে সে চোখ মুছিয়া ধরমর করিয়া উঠিয়া বসিল। রোগা শরীর, ভিজে মাটির উপর কেন মা? বলিয়া দুর্গা উৎকণ্ঠায় নিজেই উঠিয়া বসিলেন। ও বকেছে বুঝি মা? বলিয়া চোখের পলকে দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের উপর টানিয়া লইয়া ফুকারিয়া কাঁদিয়া ফেলিলেন। আজ সন্ধ্যার পরে হঠাৎ অনাথ দুর্গামণির ঘরে ঢুকিয়া বিমর্ষ মুখে কহিল, আজ কেমন আছো মেজ বৌঠান? থাক থাক আর উঠো না, তা ওষুধপত্র কিছুই খেতে চাও না শুনলাম, অমন করলে তো আরাম হতে পারবে না। কথাটা সত্য, যদি যে ঔষধ যাহা দেওয়া হইতেছিল তাহা না দিলেও ক্ষতি ছিল না, কিন্তু সেও তিনি একেবারে খাওয়া ছাড়িয়া দিয়াছিলেন। তাহার বাঁচিবার আশাও ছিল না, ইচ্ছাও ছিল না। কণ্ঠস্বর প্রতিদিন গহ হয়ে ঢুকিতেছিল, খুব কাছে না আসিলে আজকাল আর শুনিতেই পাওয়া যাইত না। দেবরের আকস্মিক আত্মীয়তায় দুর্গা শঙ্কিত হইয়া উঠিলেন, তথাপি অব্যক্ত স্বরে প্রত্যুত্তরে যাহা কহিলেন অনাথ ঘাটটা কাত করিয়া বিশেষ চেষ্টা করিয়া শুনিয়া বলিলেন, সে তো সত্যি কথাই বৌঠান, বিধবা হয়ে আর বেঁচে লাভ কি? কোন হিন্দু সন্তান এ কথার প্রতিবাদ করবে বলো? তবে কিনা আত্মহত্যাটা না করে কোনো গতিকে কটা দিন সংসারে থাকা? তোমার আবার যেরকম দেহের অবস্থা তাতে এসব কথা আমার না বলাই উচিত, কিন্তু না বললেও যে নয় কিনা তাই বলি কি? নিজেও দেখতে পাচ্ছ চেষ্টার আমি ত্রুটি করছি না, কিন্তু কি হতবাগা মেয়ে, কোনো মতে কি একটা গাচ্ছে না, ছ সাতটা সম্বন্ধ সবকটাই ভেঙে গেল, মেয়ে দেখে আর কারোর পছন্দ হলো না। দুর্গা কিছুই বলিলেন না, একটুখানি থামিয়া অনাথ পুনরায় কহিতে লাগিল, মেজদা মোড়ে তুমি আবার আমার সংসারে এসেছ কিনা? কথা হচ্ছে তো তাই নিয়ে। নীলকণ্ঠ মুখুজ্জকে তো চেনই, বাড়ি বাড়ি গিয়ে বেশ তালগোল পাকাচ্ছে, তোমার ছুতো করে আমাকে কি করে ঠেলবে? আর তাদেরই দোষ বা দিই কি করে, নিজেরাও তো মেয়েটার বয়সটা দেখতে পাচ্ছে। আবার তাও বলি, শহরে বাপু এত নেই, পোড়া পাড়া গায়ে আমাদের যত হাঙ্গামা যত বিচার, বলিয়া জোর করি একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিল। দেবর যে কি সেই ভূমিকা করিতেছেন, কোন দিকে ইহার গতি তাহা ধরিতে না পারিয়া দুর্গা তেমনি নিঃশব্দে চাহিয়া রহিলেন, কিন্তু শীর্ণ মুখের উপর একটা অনিশ্চিত শঙ্কার ছায়া পড়িল। একবার কাশিয়া একটু ইতস্তত করিয়া অনাথ এইবার আসল কথা প্রকাশ করিল, কহিল, তোমার এই অবস্থায় সত্যি তো আর কোথাও যাওয়া আসা চলে না, সে আমি বলিনি, কিন্তু কি জানো মেজ বৌঠান, নিজের মেয়েটা তো বিবাহযোগ্য হলো, তাই আমি বলি কি জানো, সব দিক আমার বাঁচিয়ে চলা তো অবশ্য, আমি বলি কি, গিনিকে এ সময় আর কোথাও না পাঠালেই নয়, এ বাড়িতে আর তো তাকে রাখা যায় না, বড্ড পরিচয় হচ্ছে। দুর্গার ক্ষীণ কণ্ঠস্বর কোষ্ঠধারের মধ্যেই যেন মিলাইয়া গেল, কোথায় সে যাবে ঠাকুরপো? অনাথ কহিল, পরিপালেই যাক, সেখানে কি করে যাবে, গিয়ে বা কি হবে ঠাকুরপো? অনাথ এবার রুষ্ট হইল,
কহিল, এ তোমার অন্যায় মেজ উঠান, কেবল নিজেরটি দেখলেই তো চলে না, যার সংসারে আছো অসময় যে তোমাদের ঘাড়ে নিলে তার ভালো মন্দ তো চেয়ে দেখা যায়। দুর্গা জবাব দিতে পারিলেন না, শুধু একটা নিঃশ্বাস ফেলিলেন। এই নিঃশ্বাসে এইটুকু কাজ হইল যে অনাথ গলাটা একটু কোমল করিয়া কহিতে লাগিল, এই অবস্থায় তোমার একটু কষ্ট হবে বটে, তা বুঝতে পারছি, কিন্তু উপায় কি? আর তোমার নিজেরও দোষ আছে মেজ মৌঠান, তোমার দাদাকে চিঠি লিখেছিলাম, তিনি তো স্পষ্টই লিখেছেন সেখানে বিয়ের সমস্ত জোগাড় হয়েছিল, তুমি শুধু একটা অসম্ভব আশায় ভুলে রাগারাগি করে মেয়েকে নিয়ে চলে এলে, তা না করলে তো আজ স্বচ্ছন্দে স্বচ্ছন্দে যে কি হইতে পারিত সেটা আর অনাথ খুলিয়া বলিল। কিন্তু দুর্গা বুঝিলেন হঠাৎ কেন সে আজ কেন তাকে বিদায় করিবার প্রস্তাব লইয়া উপস্থিত হইয়াছে। কিছুমাত্র হাঙ্গামা না পোহাইয়াই একটা পয়সা খরচ না করিয়া এই দায় হইতে নিষ্কৃতি পাইবার সন্ধান যখন তাহার মিলিয়া আছে, তখন এ লোক ত্যাগ করিবে, সে লোক অনাথ নয়। সে চলিয়া গেলে খানিক পরে কাজকর্ম সারিয়া জ্ঞানদা ঘরে ঢুকিয়া মায়ের অবস্থা দেখিয়া ভয়ে চমকাইয়া উঠিলেন। তাহার পটল প্রবিষ্ট রক্তশূন্য চোখ দুটি আজ খুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে। মেয়েকে দেখিবা মাত্রই তাহার ক্রন্দনের বেগ একেবারে সহস্রমুখী হইয়া উঠিল। ইঙ্গিতে কাছে ডাকিয়া মেয়ের বুকে মুখ রাখিয়া মা আজ ছোট্ট মেয়েটির মতো ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে লাগিলেন। বহুক্ষণে কান্না যখন থামিল তখন মেয়ে কহিল, আমাকে কি তুমি চেনো না মা, যে কেউ আমাকে তোমার কাজ ছাড়া করতে পারে? এ তো কাকার বাড়ি নয় মা, এ আমার বাবার বাড়ি, তিনি খেতে না দেন তখন তার লজ্জা থাকবে না, যা করে হোক তখন তোমাকে আমি খাওয়াতে পারবো মা, বলিয়া মেয়ে আজ মা হইয়া মাকে মেয়ের মতো কোলে করিয়া বসিয়া রহিল। খানিক পরে মা শ্রান্ত দেহে ঘুমাইয়া পড়িলেন, কিন্তু মেয়ে গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া থাকিয়া স্থির করিতে পারিল না, তাহার এই যা হোকটা তখন কি হইবে, সে দুর্দিনে মায়ের খাওয়া পড়াটা সে কেমন করিয়া কোথা হইতে সংগ্রহ করিবে। জ্ঞানদাকে বিদায় করার প্রস্তাবটা ছোট বউ শুনিতে পাইয়া স্বামীকে নির্জনে ডাকিয়া কহিল, তোমার কি ভিমতি হয়েছে যে ভাজের পরামর্শ এই অসময়ে মায়ের কাছ থেকে মেয়েকে দূর করবার কথা বলে এলে? কসাই যাদের জবাই করাই ব্যবসা তাদেরও তোমাদের চেয়ে দয়া মায়া আছে। যাই হোক, কাজটা নাকি একেবারেই অসম্ভব, তাই অনাথ চুপ করিয়া গেল, না হইলে এ সকল ব্যাপারে সে স্ত্রী বাধ্য, এত বড় দোষারোপ তাহার অতি বড় শত্রুরাও তাহার প্রতি করিতে পারিত না। কিন্তু দুর্গা হয়তো এই আসন্ন কালেও মেয়ে লইয়া আর একবার হরিপাল যাইতে পারিতেন, কিন্তু সেইখানে সেই যে পাত্র যে নিজের পাঁচ ছয়টা সন্তানের জননীকে অন্তঃসত্ত্বা অবস্থায় লাথি মারিয়া হত্যা করিয়াছে, তাহার কথা মনে হইলে তাহার হৃৎকম্প উপস্থিত হইত। পরদিন অনাথকে নিজের শয্যা পার্শ্বে ডাকাইয়া আনিয়াও দুর্গা তাহার হাত দুটি চাপিয়া ধরিয়া কাঁদিয়া কহিলেন, ঠাকুরপো সম্পর্কে বড় না হলে আজ তোমার পায়ে ধরে ভিক্ষা চাইতাম ভাই, তোমার যাকে ইচ্ছে হয় একে দাও, কিন্তু মেয়েকে এ সময় আমার কাজ ছাড়া করো না, বলিয়া জ্ঞানদার হাতখানি তুলিয়া লইয়া তাহার কাকার হাতের উপর রাখিলেন। অনাথ হাতটা টানিয়া লইয়া বিরক্ত হইয়া কহিল, পরের দায়ে আমার যার যায়, আমি কি চেষ্টা ত্রুটি করছি মেজ উঠান, কিন্তু ঘাটে মরাও যে এ শকুনিকে বিয়ে করতে চায় না, বলি তোমার সেই বালাজোড়াটা যে ছিল কি করলে? সে তো তোমার দাদার শ্রাদ্ধের সময়ই গেছে ঠাকুরপো, অনাথ হাত উল্টাইয়া কহিল, তাহলে আর আমি কি করব, একটা পয়সাও দেবে না মেয়েও ছাড়বে না, তার মানে আমাকে মাথায় পা দিয়ে ডুবোতে চাও আর, বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেলে দুর্গা ক্ষণকাল স্থির থাকিয়া অকস্মাৎ মেয়ের হাতটা সজোরে
ফেলিয়া দিয়া বলিলেন, বসে আছিস ঘরে সন্ধ্যা দিবি না? যে সমস্ত আলোচনা এইমাত্র হইয়া গেল তাহারই দহনে বোধ করি জ্ঞানদা একটুখানি অন্য মনস্ক হইয়া পড়িয়াছে। জবাব দিবার পূর্বেই মা নিরতিশয় কঠিন হইয়া বলিয়া উঠিলেন, মরণ আর কি, রাজকন্যার মতো আবার অভিমান করে বসে আছে। হা লাগেনি, এত ধিক্কারও তোর তো প্রাণ বেরোয় না। যদু ঘোষের এক ছেলে সেদিন তিন দিনের জ্বরে মরল, আর এই একটা বছর ধরে তুই নিত্যি জ্বরের সঙ্গে যুঝছিস, কিন্তু তোকে তো জ্বর নিতে পারলে না। তুই বলে তাই এখনো মুখ দেখাস, আর কোনো মেয়ে হলে মনের ঘৃণা এতদিন জলে ডুবে মরত। যা যা মুখ থেকে একটু মনে যা শুনি, একদণ্ড হাঁক ফেলে বাজে। দিবারাত্রি আমাকে যেন জোকের মতো কামড়ে পড়ে আছে বলিয়া একটা খেলা দিয়া মুখ ফিরাইয়া শুনিলেন। বাস্তবিক মায়ের কথাটা সত্য যে আর কোনো মেয়ে হইলে শুদ্ধমাত্র মনের ঘৃণাতে আত্মহত্যা করিত, এমন কত মেয়েই তো করিয়াছে। কিন্তু এই মেয়েটিকে ভগবান যেন কোনো নিগুড় কারণে মা বসুন্ধরার মতোই সহিষ্ণু করিয়া গড়িয়াছিলেন। সে নীরবে উঠিয়া গিয়া নিয়মিত গৃহকার্যে প্রবৃত্ত হইল। এত বড় নির্দয় লাঞ্ছনাতেও মুহূর্তের জন্য আত্মবিস্মৃত হইয়া বলিল, না মা, মরিতে আমিও জানি, শুধু তুমি ব্যথা পাইবে বলিয়াই সব সহিয়া বাঁচিয়া আছি। ঘরে প্রদীপ দিয়া গঙ্গা জল ছড়া দিয়া ধুনা দিয়া সে আরেকটি ক্ষুদ্র দীপ হাতে করিয়া তুলসী বেদিমূলে দিতে গেল। বাঙালির মেয়ে, শিশুকাল হইতেই এই ছোট গাছটিকে দেবতা বলিয়া ভাবিতে শিখিয়াছে। এইখানে আসিয়া আজ আর সে কিছুতেই সামলাইতে পারিল না, গলায় আঁচল দিয়া প্রণাম করিতে গিয়া আর উঠিতে পারিল না। দুই হাত সমুখে ছড়াইয়া দিয়া কাঁদিয়া সষ্টাঙ্গে লুটাইয়া পড়িল। ঠাকুর দয়াময়, এইখানে তুমি আমার বাবাকে লইয়াছ, এইবার আমার মাকে আর আমাকে কোলে লইয়া আমার বাবার কাছে পাঠাইয়া দাও ঠাকুর, আমরা আর সহিতে পারিতেছি। চৈত্রের শেষের কয়টা দিন বলিয়া ছোট বউয়ের বাপের বাড়ি যাওয়া হয় নাই। মাসটা শেষ হইতেই তাহার ছোট ভাই তাহাকে এবং মাধুরীকে লইয়া যাইবার জন্য আসিয়া উপস্থিত হইল। আজ ভালো দিন, খাওয়া দাওয়ার পরেই যাত্রার সময়। অতুল বাড়ি আসিয়াছিল বলিয়া স্বর্ণ তাহাকে নিমন্ত্রণ করিয়াছিল। দুপুরবেলা এই দুটি যুবক আহারে বসিল, স্বর্ণ কাছে আসিয়া বসিলেন। শখ করিয়া তিনি মাধুরীর উপর পরিবেশনা ভার দিয়াছিলেন। সকালবেলা আশ রান্নাটা জ্ঞানদাকে দিয়াই রাধাইয়া লওয়া হইত, কিন্তু তাহা গোপনে। বাহিরে কেউ জিজ্ঞাসা করিলে স্বর্ণ অসংকোচে কহিতেন, মা গো সে কি কথা, ওকে যে আমরা রান্নাঘরে ঢুকতে দেইনি। সুতরাং পরিবেশন করা তাহার পক্ষে একেবারে নিষিদ্ধ ছিল, তাছাড়া নিজের লজ্জাতেই সে কাহারও সাক্ষাতে বাহির হইত না। যত দুঃসাধ্য ঘরের বাহিরের সকলের দৃষ্টি এড়াইয়া সে চলিত। অতুলের সহিত মাধুরীর বিবাহ হইবে, তাই এই সুন্দরী মেয়েটি সর্বঙ্গে সাজ সজ্জা এবং ব্রহ্মাণ্ডের লজ্জা জড়াইয়া লইয়া অপটু হস্তে যখন পরিবেশন করিতে গিয়া কেবলই ভুল করিতে লাগিল, এবং জ্যাঠাইমা সস্নেহ অনুযোগের স্বরে কখনো বা পোড়ামুখী বলিয়া কখনো বা হতভাগী বলিয়া হাসিয়া তামাশা করিয়া কাজ শিখাইতে লাগিলেন, তখন বিশ্বের পায়ে ঠেলা আর একটি মেয়ে ইহারই জন্য রন্ধনশালায় নিভৃতে একান্তে বসিয়া মাথা হেট করিয়া সর্বপ্রকার আহার্য গুছাইয়া দিতে লাগিল। স্বর্ণ মাধুরী বিবাহের কথা তুলিতেই সে ছুটিয়া আসিয়া রান্নাঘরে আসিয়া উপস্থিত হইল। জ্ঞানদা জিজ্ঞাসা করিল, কি চাই ভাই? কিছু না দিদি, আমি আর পারিনি বলিয়া হাতের খালি থালাটা দুম করিয়া মাটিতে নিক্ষেপ করিয়া ছুটিয়া পালাইয়া গেল। পরক্ষণে স্বর্ণ চেঁচাইয়া ডাকিলেন, একটু মন দিয়ে যান দেখি মা। মন লইবার জন্য মাধুরী ফিরিয়া আসিল না। তিনি আবার ডাকলেন, ওই রে তোর ছোট মামা যে বসে আছে। তথাপি কেহ
এবার তিনি রাগ করিয়া উচ্চ কণ্ঠে বলিলেন, কথা কি কারো কানে যায় না? এরা কি উঠে যাবে নাকি? তবুও যখন মাধুরী ফিরিয়া আসিল না, তখন জ্ঞানদার চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল। ভাবিল, নুন জিনিসটা তো আর ছোঁয়া যায় না, তাই বোধ করি এই আদেশটা তারই উপরে হইয়াছে। তখন মলিন শতচ্ছিন্ন পৈধকানিতে সর্বাঙ্গ সতর্কে আচ্ছাদিত করিয়া লইয়া সে নুন হাতে করিয়া ধীরে ধীরে দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল। ছেলে দুটি তাহাকে দেখিতে পাইল না। জ্যাঠাইমা তাহার আপাদ মস্তক বার দুই নিরীক্ষণ করিয়া মৃদু কঠোরস্বরে প্রশ্ন করিলেন, তোমাকে আনতে কে বললে? মাধুরী কই? জ্ঞানদা ঘরের বাহির হইতে চুপি চুপি বলিল, কি জানি কোথায় গেল। তাই তুমি এলে? এক কথা তোমাকে কতবার মনে করিয়ে দিতে হবে যে তোমার মুখ দেখলে সাত পুরুষ নরকস্থ হয়। আমার সম্মুখে তুমি এসো না। ওই যে অতুল খেতে এসেছে না, তাই তোমার সামনে আসা চাই না। নুনের পাত্রটা ওইখানে রেখে দিয়ে যাও। পাত্রটা রাখিয়া দিয়া জ্ঞানদা চলিয়া গেল। সে শুদ্ধ এই জন্যই যাইতে পারিল যে মা বসুন্ধরা দ্বিধা হইয়া তাহাকে গ্রহণ করিলেন না। স্বর্ণ স্বয়ং উঠিয়া নুন পরিবেশন করিলেন এবং সস্থানে বসিয়া অতুলের পানে চাহিয়া কহিলেন, তুই বেটা ছেলে, পুরুষ মানুষ, তোর আবার লজ্জা কি যে ঘাড় হেট করে বসে আছিস, খা। মাধুরীর মামা প্রশ্ন করিল, ও কে দিদি? স্বর্ণ একটুখানি হাসিয়া কহিলেন, ও কিছু না, তোমরা খাও। কিন্তু অতুলের সমস্ত খাবার বিস্বাদ হইয়া গেল। লুচির টুকরা কিছুতেই যেন সে গিলিতে পারিল না। গিলিবে কি করিয়া? আজ সে মাধুরীকে দেখিয়া ভুলিয়াছে, তাহাতে ভুল নাই। কিন্তু জ্ঞানদাকেও সে চিনিত। এখনো জ্ঞানদা তাহাকে ভালোবাসে কি ঘৃণা করে যদি যে ঠিক জানিত না, কিন্তু একদিন সে যে তাহাকেও প্রাণ অপেক্ষা ভালোবাসিত তাহা তো জানে। কিন্তু তেমন দিনেও সে কখনো গায়ে করিয়া তাহার সম্মুখে আসিবার চেষ্টা করে নাই। আজ সে যে তাহাই করিতে আসিয়াছে, এত বড় নির্লজ্জ অপবাদ সে এত সত্য বিশ্বাস করিবে কি করিয়া? অপরাহ্ন বেলায় ছোট বউ মেয়ে লইয়া বাপের বাড়ি চলিয়া গেল। কিন্তু যাইবার সময় নিজ জায়ের সহিত দেখা করিয়া গেল না। শুধু এক মুহূর্তের জন্য রান্নাঘরে ঢুকিয়া জ্ঞানদার হাতে একখানি 10 টাকার নোট গুজিয়া দিয়া অনেকটা যেন চোরের মতো পালাইয়া গেল। দাঁড়াইয়া তাহার প্রণামটা পর্যন্ত গ্রহণ করিল না। বাটির মধ্যে শুধু এই একটা লোক যে এই দুর্ভাগা মেয়েটার ভিতরটা দেখিতে পাইয়াছিল, সেও আজ কি জানি কতদিনের জন্য স্থানান্তরে চলিয়া গেল। থাকিয়াও সে যে বিশেষ কিছু করিয়াছিল তাহা নয়, ব্যথা পাওয়া এবং ব্যথা দূর করিবার জন্য সচেষ্ট হইয়া কাজ করা এক জিনিস নয়, সকলে তাহা পারে না। তবুও ছোট প্রিমাকে চলিয়ে যাইতে দেখিয়া নিবিড় অন্ধকারে এই মেয়েটার সমস্ত অন্তর পরিপূর্ণ হইয়া গেল। বৈশাখের মাঝামাঝি একটা দিনে অনাথে অফিস যাইবার সময় বড় বউ মুখের উপর সংসারের সমস্ত দুশ্চিন্তা লইয়া আসিয়া দাঁড়াইল। অনাথ ভীত হইয়া কহিল, কি হয়েছে বৌঠান? স্বর্ণ কহিলেন, তুমি করছো কি ডাকুরপো? মেজ বউয়ের যে হয়ে এলো। অনাথ হাতে হুকাটা ঠিক করিয়া রাখিয়া দিয়া পাংশুকে কহিল, বলো কি কই, আমি তো কিছু জানি নি। স্বর্ণ বলিলেন, না না তা নয়, আজই সে মরছে না, কিন্তু বেশি দিন আর নেই তা বলে দিচ্ছি। বড় জোর 10-15 দিন, তারপরে 6 মাস 1 বছর ছুরিটায় বিয়ে দেবার জোর থাকবে না। কিন্তু আমার মাধুরী মায়ের বিয়ে আমি এই আশার মধ্যেই দেখব, তা কারো কথা শুনব না, এমন খুঁজলেও পাওয়া যাবে না। তাছাড়া দেবার থোবার কামন নেই, ছেলে নিজে পছন্দ করেছে। মামাকে যে বললেন এ নেব তা নেব, সে না হলে চলবে না, তার জন্য এমন সুবিধে কি আমি শেষকালে দেরি করতে গিয়ে নষ্ট করে ফেলব? অনাথ সভয় ঘাড় নাড়িয়া কহিল, না না সে কি হতে পারে, তুমি হলে আমার সংসারে কর্তা গিনী সমস্ত। তোমার মেয়ের বিয়ে বোনপোর সঙ্গে দেবে,
যেদিন খুশি দিও, যা ইচ্ছে করো। আমি কখনো তো তাতে না বলবো না বৌঠান। স্বর্ণ সগর্বে বলিলেন, তা তো বলবে না জানি, কখনো বলোনি, আমার সে দেওর তুমি নও। তাতেই তো বলছি, এখন যা বলি করো, আর গড়িমসি করো না, যাতে হোক ধরে বেঁধে ওকে বিদায় করো। সে না করলে মাধুরীর বিয়ে কোনো মতেই হতে পারবে না। এমনি তো পাড়ার বেটা বেটিটা নানা কথা কইছে, তখন কি আবার একটা গোলমালে পড়ে যাব? মনে বেশ করে বুঝে দেখো, ও তোমারই ঘরের মরা, ফেলবে ফেলো, না হয় পচা গন্ধে মরো। কথাটা অনাথ ভাবিতে ভাবিতে অফিসে গেল এবং পরদিন হইতেই ঘরের মরা ফেলিবার জন্য ছুটাছুটি করিয়া এমন দুই চারিজন পাত্র ধরিয়া আনিতে লাগিল, যাহাদের পরিচয় নিজের মুখে দিতে গেলে বোধ করি স্বর্ণমঞ্জরীকেও দুবার ঢোক গিলিতে হইত। সেদিন দুপুরবেলা অনেকদিন পর স্বর্ণ আসিয়া দুর্গার ঘরে ঢুকিলেন। বলি, আজ কেমন আছো মেজ বউ? দুর্গা কষ্টে পাশ ফিরে হাতটা একটু উল্টাইয়া কহিলেন, আর থাকা থাকি দিদি, আশীর্বাদ করো আর যেন বেশি দিন ভুগতে না হয়। স্বর্ণ সহানুভূতির স্বরে বলিলেন, না না ভয় কি, ভালো হয়ে যাবে বই কি। দুর্গা চুপ করিয়া রহিলেন, প্রতিবাদ করিলেন না। স্বর্ণ তখন কাজের কথা বাড়িলেন, কহিলেন, তা মেয়ে বড় কিনা? পাত্রটি নেহার ছোড়া হলেও তো আর মানাবে না মেজ বউ, বাপ মানি, তাই নিজেই ওবেলা মগরা থেকে দেখতে আসবেন বলে পাঠিয়েছেন। বলা বাহুল্য, বাপ মা অমর না হইলে আর পাত্রটির ও বয়সে তাদের বাঁচিয়া থাকা চলে না। স্বর্ণ বলিতে লাগিলেন, এখন মা কালি করেন, মেয়ে দেখে তার পছন্দ হয়, তবেই তো ছোট ঠাকুরপো ছোটাছুটি হাঁটাহাঁটি সার্থক, তারপর আবার দেনা পাওনার কথা, তা আমি বলি কি? কথাটা শেষ না হইতেই দুর্গা আগ্রহে উঠিয়া বসিয়া ছল ছল চক্ষে চাহিয়া বলিলেন, আশীর্বাদ করো দিদি, এ সম্বন্ধটি আর যেন ভেঙে না যায়, আমি যেন দেখে যেতে পারি। বলিতে বলিতে তাহার চোখ দিয়া দুঃখের জল গড়াইয়া পড়িল। স্বর্ণ বলিলেন, আশীর্বাদ করছি বই কি মেজ বউ, দিন রাত ঠাকুরকে জানাচ্ছি, ঠাকুর যা হোক মেয়েটার একটা কিনারা করে দাও, দেখবে বই কি মেজ বউ, বলছি তুমি জামাইয়ের মুখ দেখে তবেই। দুর্গা নীরবে আঁচল দিয়া চোখ মুছিলেন। স্বর্ণ একটা হাই তুলিয়া তুড়ি দিয়া একটু ইতস্তত করিয়া কহিলেন, কাচ্চা বাচ্চার বাপ, ওই শুনতে দেড়শো মাইনি, নইলে কিছু নেই, সব জানি তো, নিজের মেয়েটার কি করে যে দুহাত এক করবে তাই ভেবে কাট হয়ে যাচ্ছে, তার উপর আবার এইটি, বুঝতে সবই তো পারো মেজ বউ, ঠাকুর তো বলছিল কি, লজ্জায় তো নিজে তো আর তোমাকে বলতে পারে না, বলছিল যে তোমার অংশে বাড়িটা বাধা না দিলে তো আর খরচপত্রের জোগাড় হয়ে উঠবে না, তোমাকে নিজে কিছুই করতে হবে, দু একটা ঢেরা সই করে দেওয়া, শুধু হাতে কেউ তো আর ধার দিতে চায় না, ওরা কলিকাল এমনি যে তুমি মরো আর বাঁচো, কেউ কাউকে বিশ্বাস করবে না। দুর্গা তৎক্ষণাৎ বলিলেন, আমি আর কদিন দিদি, তোমরা আমাকে যা করতে বলবে আমি তাই করব, শুধু এইটুকু দেখো দিদি, ও আমার না একেবারে অকুলে ভেসে যায়। না না ভেসে যাবে কেন মেজ বউ, বাপ খুড়ো মা জ্যাঠাই কি ভিন্ন, তা যদি হবে আমরাই বা কেন ওর জন্য ভেবে ভেবে আহার নিদ্রা ত্যাগ করব বলো, আমার জ্ঞান দাও যা মাধুরীও সেই পদার্থ, দে না মা জ্ঞান দাও, তোর মায়ের চোখ দুটো মুছিয়ে মাথায় একটু পাখা কর মা বসে, বলিয়া একাধারে আশা ও ভরসা দিয়া তিনি বাহির হইয়া গেলেন। আজ বহুদিনের পর দুর্গার মৃত্যুমলিন মুখের উপর একটা আনন্দের দীপ্তি দেখা দিল, মেয়ের হাত হইতে পাখাটা টানিয়া লইয়া নিজে জীর্ণ হাতখানি তাহার মাথায় মুখে বুলাইয়া স্নিগ্ধ কণ্ঠে কহিলেন, এইখানে শুয়ে একটু ঘুমো দেখি মা, বলিয়া জোর করিয়া নিজের বুকের কাছে টানিয়া লইয়া বলিতে লাগিলেন, এমন পোড়া কপালি পেটে তুই জন্মেছিলি মা, যে এই বয়সে খেটে খেটে আর ভেবে ভেবে শরীর পাত করলি, যদি জন্মই নিয়েছিলি
ছেলে হয়ে যে কেন জন্মাসনি মা? অনেকদিন পর জননীর আদর পাইয়া মেয়ের দুই চোখ দিয়া নীরবে অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। কিছুক্ষণের জন্য উভয়ই বোধ করি একটুখানি ঘুমাইয়া পড়িয়াছিলেন। হঠাৎ মায়ের ঠেলা খাইয়া জ্ঞানদা শশব্যস্তে উঠিয়া বসিল। ও মা, ওট ওট, বেলা যে আর নেই। আমার টিনের বাক্সটার মধ্যে বোধ করি একটুখানি সাবান আছে, যা দেখি মা, চট করে পুকুর থেকে মুখ হাত পা ধুইয়ায়। না বাছা, ওই তোর বড় দোষ, তুই কথা শুনতে চাস নি। বলছি যা শিগগিরি। মাতার নির্দেশ মতো জ্ঞানদা টিনের বাক্স খুলিয়া বহুদিন পূর্বে এক টুকরা সাবান বাহির করিয়া গামছা লইয়া ম্লান মুখে পুকুরে চলিয়া গেল। মা বলিতে লাগিলেন, বেশ করে একটু রোগড়ে রোগড়ে ধুস মা, তাচ্ছুল্য করিস নে, চট করে আসিস মা, বলা যায় না তো কখন তারা সব এসে পড়বেন। পুকুর হইতে ফিরে আসিয়া জ্ঞানদা অবাক হইয়া গেল। মরণাপন্ন মা ইতিমধ্যে কখন বিছানা হইতে উঠিয়া কেমন করিয়া কি জানি তরঙ্গের কাছে গিয়া সেটা খুলিয়াছে এবং নিজের একখানি ছোপান কাপড় এবং জামা বাহির করিয়া বসিয়া আছে। মেয়ে আসিতেই বলিলেন, ভুল হয়ে গেল রে, মাথাটা বেঁধে দিলাম না, গা ধুয়ে এলি, তা হোক বস, চট করে বেঁধে দিই। মেয়ে কাতর হইয়া বলিল, না মা, তোমার পায়ে পড়ি, তুমি পারবে না মা, শো আমি আপনি বেঁধে নিচ্ছি, দোহাই মা তোমার। মেয়ের কথা শুনিয়া আজমা একটুখানি হাসিলেন, ঘাড় নাড়িয়া বলিলেন, পারবো না, জানিস কিনি এই মেজ বউয়ের হাতে চুল বাঁধবার জন্য পাড়ার মেয়ে ঝেঁটিয়ে আসতো, আমি পারবো না চুল বাঁধতে, নে আয়, দেরি করিস নে, বলিয়া জোর করিয়া বসাইয়া সযত্নে সস্নেহে সহস্তে পরিপাটি করিয়া বোধ করি এই তাহার শেষ সাজ সাজাইয়া দিলেন। পায়ে আলতা, কপালে খয়ের টিপ, ঠোঁটের রংটুকু পর্যন্ত দিতে ভুলিলেন না। মুখখানি নাড়িয়া চাড়িয়া একটি চুমা খাইয়া তাহার হঠাৎ মনে হইল, কে বলে মেয়ে আমার দেখতে ভালো নয়, একটু কালো, কিন্তু কার মেয়ের এমন মুখ, এমন চোখ দুটি? এটা তুমি ধরিতে পারিলেন না যে কার মেয়ে মাকে এমন ভালোবাসে, কার এমন মা অন্ত প্রাণ, কোন মেয়ের হৃদয়ে এত বড় ভক্তি ও ভালোবাসার দীপ্তি? এমন করিয়া তাহার সমস্ত কুরূপ আবৃত করিয়া বাহিরে ফুটিয়া ওঠে। এ সকল তিনি টের পাইলেন না বটে, কিন্তু মেয়ের গায়ে একখানি অলঙ্কারও পরাইতে পারেন নাই বলিয়া ইতিপূর্বে যে ক্ষোভ জন্মিয়াছিল কেমন করিয়া কখন যেন তাহা মুছিয়া গেল। গহনা অভাব একটা ভারী অভাব বলিয়া আজ আর তার চোখে পড়িল না। তখনও অনেক বেলা ছিল, কিন্তু কোনো মতে আর তিনি শুইতে চাহিলেন না। সমস্ত দুঃখ ভুলিয়া মেয়েকে সম্মুখে লইয়া বসিয়া রহিলেন। গেনিকে দেখিতে আসিবে শুনিয়া পাশের বাড়ি নীলকণ্ঠের পরিবার আসিলেন। তরঙ্গিনী ঠাকুরজি আসিলেন, যথাসময়ে মেয়ের ডাক পড়িল। তাহারা গিয়া পাশের ঘর হইতে উকি ঝুঁকি মারিতে লাগিলেন। দৃষ্টি অন্তরালে একমাত্র উপযুক্ত সন্তানের অত্যন্ত কঠিন অস্ত্র চিকিৎসা সম্পন্ন হইতে থাকিলে তাহার মা যেমন করিয়া সময় কাটান তেমনি করিয়া দুর্গা একাকী তাহার মলিন শয্যার উপর বসিয়াছিলেন। পাত্র এবং ঘটক ঠাকুর জল যোগাদি সমাধা করিয়া বাহির হইলেন। তিনি টের পাইলেন তাহাদের ঠিকাগাড়ি ছড় ছড় ঘর ঘর করিয়া চলিয়া গেল, তাহাও শুনিতে পাইলেন। তারপরে তরঙ্গিনী ঠাকুর যে ঘরে ঢুকিয়া একটা মস্ত দীর্ঘশ্বাস ছাড়িয়া জানাইলেন, না মেয়ে পছন্দ হল না। দুর্গা চোখ বুঝিয়া শুইয়া পড়িলেন, একটি প্রশ্নও করিলেন না। ঠাকুরজি করুণ স্বরে কহিতে লাগিলেন, ওই হাড়গোড় বার করা মেয়ে কি কারো পছন্দ হয়? বলি মেজব, গেনিকে দুদিন খাওয়াও মাখাও, একটু তাউত করো, আমরা ছেলেবেলা থেকে দেখেছি তো, এই মেয়ে কি এমনই ছিল? জ্বরে জ্বরে বাছা হাড় পাজটা বার করে ফেলেছে, একটা বছর সুবুর করে যত্ন আত্তি করে দেখো দেখি ওই মেয়ে আবার কেমন হয়।
তখন ধরিতে পাবে না। সে তো ঠিক কথা, কিন্তু কই সে সুযোগ, টাকা কই? একটা বছর অপেক্ষা করিয়া তাহার অস্থিপিঞ্জ ঢাকা দিবার সময় কোথায়? মেয়ে যে পনেরোই পড়িল, পিতৃপুরুষেরা প্রতিদিন যে নরকের গভীরতর কূপে নিমগ্ন হইতেছে। বড় কুলিনের মেয়ে নয়, তাই গ্রামের লোক জাতি মারিব বলিয়া যে অহর্নিশি চোখ রাঙাইয়া শাসাইতেছে। প্রতীক্ষা করিবার আর তিলার্ধ অবসর নাই। বিদায় করো, বিদায় করো, যেমন করিয়া হোক, যাহার হাতে হোক, কাল তাহার বৈধব্য অনিবার্য জানিয়া হোক, অসহ্য দুঃখ ও চিরদারিদ্র চোখের উপর জাজল্যমান দেখিয়া হোক, তাহাকে শপিয়া দিয়া জাতি ধর্ম এবং পিতৃপুরুষের পরলৌকিক প্রাণ রক্ষা করো। তখনও ঘরে সন্ধ্যার আলো জ্বালা হয় নাই। সেই অন্ধকারে লুকাইয়া জ্ঞানদা তাহার লাঞ্ছিত সাজসজ্জা খুলিয়া ফেলিবার জন্য নিঃশব্দে প্রবেশ করিল। দুর্গা মরার মতো পড়িয়া রহিলেন। খানিক পরে সে হতভাগ্য কঠিন অপরাধীর মতো নীরবে মায়ের পদপ্রান্তে আসিয়া যখন বসিল, জননী জানিতে পারিয়াও সাড়া দিলেন না। তারপরে তেমনি নিঃশব্দে বহুক্ষণ অপেক্ষা করিয়া অভুক্ত পীড়িত কন্যা শান্তির ভারে সেইখানে ঢলিয়া ঘুমাইয়া পড়িল। সমস্ত অনুভব করিয়াও মায়ের প্রাণে আজ লেশমাত্র দয়ার সঞ্চার হইল না। দুর্গার এমন অবস্থা যে কখন কি ঘটে বলা যায় না। তাহার উপর যখন তিনি পাড়ার সর্বশাস্ত্রদর্শী রবীনাদের মুখে শুনিলেন, তাহার প্রাপ্ত বয়স্কা অনুরা কন্যা শুধু যে পিতৃপুরুষ দিগেরই দিন দিন অধোগতি করিতেছে তাহা নহে, তাহার নিজেরও মরণকালে সে কোনো কাজেই আসিবে না। তাহার হাতের জল এবং আগুন উভয়ই অস্পৃশ্য। তখন শাস্ত্র শুনিয়া এই আসন্ন পরলোক যাত্রী পাংশ মুখ কিছুক্ষণের জন্য একেবারে কাগজের মতো সাদা হইয়া রহিল। বহুদিন ধরিয়া অবিশ্রান্ত ঘা খাইয়া খাইয়া তাহার স্নেহ স্থানটা কি এক প্রকার যেন অসার হইয়া আসিতেছিল। যে মেয়ের প্রতি তাহার ভালোবাসার অবধি ছিল না, সেই মেয়েকে দেখিলে জ্বলিয়া উঠিতেছিলেন। আজ এই সংবাদ শোনার পর তাহার পরলোকের কাটা এই মেয়েটার বিরুদ্ধে তাহার সমস্ত চিত্ত একেবারে পাষাণের মতো কঠিন হইয়া গেল। মায়া মমতার আর লেশমাত্র তথায় অবশিষ্ট রহিল। অনাথকে ডাকাইয়া আনিয়া কহিলেন, ঠাকুরপো, শুনেছি নাকি ও পাড়ার ওই যে গোপাল ভট্টাচার্যী না কে, সে বুঝি আবার বিয়ে করবে? আমার মরবার আগে একবার শেষ চেষ্টা করে দেখবে না ঠাকুরপো? অনাথ কথাটা সম্পূর্ণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিয়া কহিল, না না, গোপাল ভট্টাচার্যী আবার বিয়ে করবে কি, কে তোমার সঙ্গে তামসা করেছে বৌঠান? দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমার সঙ্গে আর তামসা করবে কে ঠাকুরপো? তিনি পুরুষ মানুষ, বেটা ছেলে, তাদের আবার বয়সের খোঁজ কে করে? না না, ও বয়সে অনেকে বিয়ে করে ঠাকুরপো, আমি মিনতি করছি একবার গিয়ে তার সন্ধান নাও। বেঁচে থেকে তো কিছুই পেলাম না, মরণের পরে একটু আগুনও কি পাবো না? এখন ইহাই হইয়াছে তাহার সকল আশঙ্কার বড় আশঙ্কা। তাহার কেবলই মনে হইতেছে, এই যে মেয়ে পেটে ধরা, এত দুঃখে লালন পালন করা, শেষ মুহূর্তে সমস্তই কি একেবারে নিষ্ফল হইয়া যাইবে? যাহার হাতে আগুন পাইবার জো নাই, সেই মেয়ে কেন জন্মিয়াছিল? উদ্বেগে প্রায় উঠিয়া বসিয়া কহিলেন, ঠাকুরপো, যেখানে হোক, যার হাতে হোক, আমি বেঁচে থাকতে ওকে সঁপে দাও। আমি বলছি, আমার এই শেষ আশীর্বাদে তুমি রাজা হবে ঠাকুরপো। ঠাকুরপো নিজের গরজয়া এ বিষয়ে কম নয়। সে সেদিনই গোপাল ভট্টাচার্যের খোঁজ লইতে গেল এবং কথাটা সত্য শুনিয়া খানিকক্ষণ স্তম্ভিত হইয়া রহিল। শুধু সত্য বলিয়াই নয়, ইহার মধ্যে খবর পাইয়া চারি পাঁচজন কন্যা ভারগ্রস্ত পিতা আসিয়া তাহাকে সাধাসাধি করিয়া গিয়াছে বলিয়া এত কষ্টের বিয়ে, তবু যে শুনিল গোপালকে কন্যাদান করা হইবে সেই ছিছি করিল। কিন্তু জননীর তাতে মন টলিল না। তিনি যে এখন পরলোকের যাত্রী, সে যাত্রার পথের শাস্ত্র নির্দেশ মতো যেমন করিয়া হোক তাহার সংগ্রহ হওয়া যে নিতান্তই চাই। বাঙালি মেয়ে, কত জন্ম জন্মান্তর ধরিয়া যে
শাস্ত্রের যুবকাষ্টে কন্যা বলি দিয়া আসিয়াছে, আজ পিছাইয়া দাঁড়াইবে সে কি করিয়া। আবার দুঃখের উপর দুঃখ, সেই গোপাল বলিয়া পাঠাইলেন সে মেয়ে দেখিয়া বিবাহ করিবে, এ পোড়া দেশে তাহারও শখ আছে এবং পাঁচটি দেখিয়া শুনিয়া বিবাহ করিবার সুযোগও আছে। গ্রীষ্মের শুষ্ক তৃণ একটা মেঘের বাড়িপাতে যেমন উজ্জীবিত হইয়া ওঠে, এই একটুকু মাত্র আশার ইঙ্গিতে দুর্গার মরা আশা চক্ষের পলকে মাথা ঝাড়া দিয়া উঠিল। তিনি অনাথে হাতটা ধরিয়া মিনতি করিয়া কহিলেন, ঠাকুরপো এইটুকু ছোট ভাইয়ের কাজ করো ভাই, হতভাগে হাতের আগুনটুকু যেন শেষ সময় পাই, সামনের পাঁচুইটা যেন আর কোনো মতে ফসকে না যায়। তুমি বলে এসো ভাই, আজকে যেন মেয়ে দেখে কথাবার্তা পাকা করে যান, বিয়ে না হলে মায়ের শেষ কাজটাও তাকে দিয়ে করানো হইবে না, শাস্ত্রে নিষেধ আছে। এই কথা শুনিয়া জ্ঞানদা নাওয়া খাওয়া ত্যাগ করিল, সেও তো বাঙালির মেয়ে, তাহারও বুকের মধ্যে অবিশ্রাম যেন চিতার আগুন জ্বলিতে লাগিল। অপরাহ্ন বেলায় একাকী রান্নাঘরে বসিয়া সে মায়ের জন্য পথ্য প্রস্তুত করিতেছিল, রূপের পরীক্ষা দিবার জন্য আর একবার তাহার ডাক পড়িল। স্বর্ণ নিজে ছুটিয়া আসিয়া বলিলেন, ওগিনী ওটা নামিয়ে রেখে শিগগির শিগগির আয়, তারা দেখতে এসেছে, শুধু একখানা কাপড় পরে আয়, তারা এমনি দেখে যাবে, বলিয়া তিনি তেমনি দ্রুতপদে চলিয়া গেলেন। অনাথ তখন অফিস হইতে ফেরে নাই, সুতরাং আদর অভ্যর্থনা করিবার ভার তাহার উপরে। দেখিতে আসিয়াছিল পাত্র নিজে এবং তাহার এক দূর সম্পর্কীয় ভাগিনীও, ছেলে ছোকরাদের পছন্দ আছে বলিয়া গোপাল বুদ্ধি করিয়া তাহারই ভাগিনীটিকে সঙ্গে আনিয়াছিল। ইহারই পরামর্শ মতো মেয়ে যেমন আছে তেমনি দেখাইবার আদেশ হইয়াছিল, কারণ সাজাইয়া দেখানোর মধ্যে ফাঁকি চলিতে পারে। ছেলেটি ছয়টার ট্রেনে কলিকাতায় যাইবি, সে তাড়াতাড়ি করিতে লাগিল। স্বর্ণ অন্তরালে দাঁড়াইয়া গলা চাপিয়া ডাকাডাকি করিতে লাগিলেন, কিন্তু জ্ঞানদা আর আসে না, শুধুমাত্র একখানা কাপড় পরিয়া আসিতে যে সময় লাগে তাহার অনেক বেশি বিলম্ব হইতেছে দেখিয়া ঝিগিয়া যখন তাকে টানিয়া আনিল, তখন তাহার প্রতি দৃষ্টিপাত করিয়াই জ্যাঠাইমা ক্রোধে আত্মহারা হইয়া চিৎকার করিয়া উঠলেন, খোল এসব, কে বললে তোকে এমন করে সেজে গুজে আসতে, যা শিগগির খুলে আয়। যাহারা দেখিতে আসিয়াছিলেন হঠাৎ এই চেঁচামেচি শুনিয়া তাহারা আশ্চর্য হইয়া গলা বাড়াইয়া দেখিলেন। ছেলেটি ব্যাপারটা বুঝিতে পারিয়া কহিল, তবে এমনি নিয়ে আসুন, আমার আর দেরি করবার জো নেই। ঝি যখন তাহাকে আনিয়া সম্মুখে দাঁড় করাইল, তখন কন্যার অপরূপ সাজসজ্জা দেখিয়া ছেলেটি বহু ক্লেশে হাসি দমন করিয়া উঠিয়া দাঁড়াইল এবং কাল খবর দেব বলিয়া মাতুলকে লইয়া প্রস্থান করিল। জলযোগের আয়োজন ছিল, কিন্তু ট্রেন মিস করিবার ভয় তাহা স্পর্শ করিবারও তাহাদের অবকাশ ঘটিল না। কাল খবর দিবার অর্থ যে কি তাহা সবাই বুঝিল। জ্যাঠাইমা চেঁচাইয়া গাড়ি পারিয়া চক্ষের পলকে সমস্ত পাড়াটা মাথায় তুলিয়া ফেলিলেন। মেজবউয়ের অবস্থা ভালো নয়, অনর্থ আশঙ্কা করিয়া পাশের বাড়ির দুই চারিজন ছুটিয়া আসিয়া পড়িল এবং ঠিক সময় এই অকস্মাৎ কোথা হইতে অতুল আসিয়া উপস্থিত হইল। সেও ছটার ট্রেনে কলিকাতায় যাইতেছিল এবং পথের মধ্যে চিৎকার শুনিয়া এই আশঙ্কা করিয়াই বাড়ি ঢুকিয়াছিল। অতুলকে দেখিতে পাইয়া স্বর্ণের রোষ শতগুণ এবং ক্ষোভ সহস্রগুণ হইয়া উঠিল। শীর্ণ সংকুচিত ভয়ে মৃতকল্প দুর্ভাগা মেয়েটার ঘাটটা জোর করিয়া অতুলের মুখের উপর তুলিয়া গর্জিয়া উঠিলেন, দেখ অতুল একবার চেয়ে দেখ, কত ভাগি সতেক খাকি বাদরের মুখখানে একবার তাকিয়ে দেখ। বাস্তবিক তাহার মুখের পানে চাইলে হাসি সামলানো যায় না, তাহার ঠোঁটের রং গালে, গালের রং দাড়িতে, অন্ধকারের কোণে সহস্তে টিপ পড়িতে গিয়া সেটা কপালে মাঝখানে লাগিয়াছে। রুক্ষ চুল বোধ করি তাড়াতাড়ি এক খাবলা তেল দিয়ে বাঁধিতে গিয়াছিল, তখনও দুই রং গড়াইয়া তেল ঝুড়িতেছে। দুই একটা মেয়ে পাশ হইতে খিলখিল করিয়া হাসিয়া উঠিল, একজনের কোলে ছেলে ছিল, সে কহিল,
গিনি পিতি থং তিরেতে। পিতি এমনি কলে জিভ বার করল বলিয়া সে হা করিয়া জিভ বাহির করিয়া দেখাইল। আর একবার সবাই খিলখিল করিয়া হাসিয়া উঠিল। মুখ পোড়া ছেলে বলিয়া তাহার মাও হাসিয়া ছেলের গালে একটা ঠোনা মারিলেন। কিন্তু অতুলের বুকের ভেতরটা কে যেন তক্ত শেল দিয়া বিঁধিয়া দিল। অনেকদিন হইয়া গেছে, এমন দিবালোকে এত স্পষ্ট করিয়া সে জ্ঞানদার মুখের পানে চাহে নাই, শুধু পরের মুখে শুনিয়াছিল। রোগে বৃষ্টি হইয়া গেছে, কিন্তু সে বৃষ্টি যে এই বৃষ্টি তাহা সে স্বপ্নেও কল্পনা করে নাই। একদিন সাংঘাতিক রোগে নিজে যখন সে মরণাপন্ন, তখন এই মুখখানাকে সে ভালোবাসিয়াছিল। চোখের নেশায় নয়, কৃতজ্ঞতা উচ্ছ্বাসে নয়, অকপটে সমস্ত প্রাণ ঢালিয়াই ভালোবাসিয়াছিল। আজ অকস্মাৎ যখন চোখে পড়িল সেই মুখখানার উপরে জম তাহার ডিগ্রি জারি করিয়া শেষ নোটটি সাঁটিয়া গেছেন, তখন মুহূর্তের জন্য সে আত্মবিস্তৃত হইল। কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু স্বর্ণে উচ্চ কণ্ঠে তাহা চাপা পড়িয়া গেল। খানকির বিহদ্দ করলিলা একটা ঘাটের মরা, তার মন ভুলোবার জন্য এই সংসে যাইলি, কিন্তু পারলি ভুলোতে, মুখে লাঠি মেরে চলে গেল যে। কি একজন প্রশ্ন করিল, কে এমন ভূত সাজিয়ে দিল বড় বউ, বুড়োর পছন্দ হলো না বুঝি। স্বর্ণ তাহার প্রতি চাহিয়া তর্জন করিয়া কহিলেন, নিজে সেজে যেন আবার কে সাজাবে, মা তো অজ্ঞান অচৈতন্য, বলে দিলাম শুধু একখানা কাপড় পরে আয়, তা পছন্দ হলো না, ভাবলেন সেজে বুঝে না গেলে যদি বুড়োর মনে না ধরে। আর সাজের মধ্যে তো ওই ছোপানো কাপড়খানি, আর অতুলের দেওয়া এই দুগাছি ঝুড়ি, তা দিনের মধ্যে 10 বার খুলে তুলে রাখছে, 10 বার হাতে পড়ছে। কালী মুখীর ও চুরি হাতে দিয়ে বার হতে লজ্জাও করে না, বেরো সুমুখ থেকে, দূর হয়ে যা। বেহা মেয়েটার এই নির্লজ্জ চরিত্রে সবাই সমালোচনা করিয়া ছি ছি করিয়া চলিয়া গেল। শুধু যাহার কাছে কিছু অজ্ঞাত থাকে না, সেই অন্তর্যামী চোখ দিয়ে হয়তো বা এক ফোঁটা জল গড়াইয়া পড়িল, তিনি শুধু জানিলেন যে মেয়েটা আজন্মকাল লজ্জায় কখনো মুখ তুলিয়া কথা কহিতেই পারিত না, সে কেমন করিয়া আজ সকল লজ্জায় পদাঘাত করিয়া নিজের ওই স্বাস্থ্যশ্রীহীন দেহটাকে সহস্তে সাজাইয়া আনিয়া ওই অতি বৃদ্ধটার পদেই ঠকাইয়া বিক্রি করিতে গিয়াছিল। কিন্তু বিক্রি হইল না, ফাঁকি ধরা পড়িল। আস্তাই সবাই ছি ছি করিয়া ধিক্কার দিয়া গেল, কেহই ক্ষমা করিল না। কিন্তু অন্তরে বসিয়া যিনি সর্বকালের সর্বলোকে বিচারক, তিনি হয়তো দুর্ভাগা বালিকার এই অপরাধের ভার আপনার শ্রীহস্তেই গ্রহণ করিলেন। জ্ঞানদা উঠিয়া দাঁড়াইল, কখনো সে পরের সম্মুখে কাঁদে নাই, আজ কিন্তু অতুলের সম্মুখে তাহার চোখ দিয়ে জল পড়িতে লাগিল, অথচ একটা কথারও কৈফিয়ত দিল না, কাহারও পানে চাহিয়া দেখিল না, নীরবে চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। কলিকাতা যাইবার আর গাড়ি ছিল না বলিয়া অতুল সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়া গেল। পথে সব কথা ছাপাইয়া ছোট মাসির সেই শেষ কথাটাই বারংবার মনে পড়িতে লাগিল। সেদিন বাপের বাড়ি যাইবার সময় অতুলকে নিভৃতে ডাকিয়া বলিয়াছিলেন, অতুল, হীরা ফেলে যে কাজ আচলে বাঁধে তার মনস্তাপের আর অবধি থাকে না বাবা। সেদিন কথাটা ভালো বুঝিতে পারে নাই, কিন্তু আজ তাহার যেন নিঃসংশয় মনে হইল কথাটা তাহাকেই লক্ষ্য করিয়া বলা হইয়াছিল। লজ্জাহীনা বলিয়া যাহাকে আজ সবাই লাঞ্ছনা করিয়া বিদায় দিল, তাহারই লজ্জা স্মরণের সীমারেখাটি যে কোনখানে, আজ সে কথাও তাহার স্মরণ হইল। তখনও ভোর হয় নাই, অনাথ ডাকিতে আসিলেন, মেজবউকে দাহ করিতে হইবে, চলুন যাই বলিয়া অতুল বাহির হইয়া পড়িল। গিয়া দেখিল 1.5 বৎসর পূর্বে তুলসী মূলে পিতার পা দুটি কোলে করিয়া যেমন বসিয়াছিল, আজও তেমনি নিঃশব্দে মায়ের পদ দুটি কোলে লইয়া জ্ঞানদা বসিয়া আছে। শুধু একটি বার ছাড়া জীবনে কেহ কখন তাহাকে চঞ্চল হইতে দেখে নাই, সেই যখন সে অতুলের পায়ের উপর পড়িয়া মাথা ঘুরিয়াছিল।
সুতরাং তাহার এই নিবিড় নীরবতায় কেহ কিছুই মনে করিল না, সেদিকে কাহারও দৃষ্টি ছিল না। সৎকারে উদ্যোগ আয়োজনে পাড়ার লোক ব্যস্ত। যথাসময়ে তাহারা মৃতদেহ লইয়া শ্মশানে যাত্রা করিল। সকলের পিছনে জ্ঞান দেওয়া গেল। দুঃখী মেয়ে বলিয়া পাড়ার কোনো মেয়েই তাহার সঙ্গে গেল না, যাবার কথাও কাহারও মনে হইল না। বর্ষায় ভরা গঙ্গা শ্মশানের ঠিক নিচে দিয়াই খরবেগে বহিতেছিল। মায়ের শেষ কাজ মেয়ে নীরবে সাঙ্গ করিল। চিতা যখন ধুধু করিয়া জ্বলিয়া উঠিল, তখন সে পুরুষের ভিড় হইতে সরিয়া নিচে নামিয়া একেবারে জলের ধারে গিয়া বসিল। কেহই নিষেধ করিল না, কারণ নিষেধ করিবার কিছু ছিল না। বরঞ্চ এই গভীর শোকের দৃশ্যটাকে চোখের আড়াল করিতে সে যে নামিয়া গেল তাহা নিশ্চয় অনুভব করিয়া মুহূর্তের সমবেদনায় অনেকেই আহা বলিয়া নিঃশ্বাস ফেলিল। এই চিরদিন শান্ত পরম সহিষ্ণু মেয়েটি উৎকট কিছু যে করিয়া বসিতে পারে সে ভয় কাহারও ছিল না, অতুলেরও না। তথাপি তাহাকে খরস্রোতের একান্ত সন্নিকটে গিয়া বসিতে দেখিয়া তাহার বুকের ভিতরটায় কেমন একরকম করিয়া উঠিল। একবার ভাবিল নিষেধ করে, একবার ভাবিল কাছে গিয়া দাঁড়ায়, কিন্তু লজ্জায় কোনটায় কোনোটাই পাইল না। অগ্নুত্তাপ বাঁচাইয়া সবাই গিয়া যেখানে বসিয়াছিল অতুল গিয়া সেখানে বসিল। সম্মুখে প্রজ্বলিত চিতার পানে চাহিয়া সহসা তাহার মনের মধ্যে সেই চিরদিনের পুরনো শুধু আবার নতুন করিয়া জাগিয়া উঠিল। কার যে ছিল আজ সে নাই, আজও যে ছিল তাহার ওই নশ্বর দেহটা ধীরে ধীরে ভস্মাত হইতেছে, আর তাহাকে চেনাই যায় না। অথচ এই দেহটাকেই আশ্রয় করিয়া কত আশা, কত আকাঙ্ক্ষা, কত ভয়, কত ভাবনাই না ছিল, কোথায় গেল? এক নিমিষে কোথায় অন্তর্হিত হইল? তবে কি তার দাম? মরিতেই বা কতক্ষণ লাগে? সহসা তাহার নিজেরই বিগত জীবন চোখের উপর ভাসিয়া উঠিল। বছর তিনেক পূর্বে সেও তো মরিতে বসিয়াছিল, কিন্তু মনে নাই। অজ্ঞাত সারে তাহার চোখের দৃষ্টি চিতার পিঙ্গল ধূসর ধূমের তরঙ্গিত যবনিকা ভেদ করিয়া চলিয়া গেল। মনে পড়িল সেদিন যে মরিতে দেয় নাই সে ওই ওই যে জাহ্নবীর ঘোলা জলে অস্পষ্ট ছায়া ফেলিয়া মূর্তিমতী শোকের মতো বসিয়া আছে। শুধু রুক্ষ কেশ ও মলিন অঞ্চল যাহার বাতাসে দুলিতেছে তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। মনে মনে বলিল, ছাই রূপ, রূপের যদি এত দাম তবে তিন বছর পূর্বে রূপের হাতে সে নিজেই তো দেউলিয়া হইয়া গিয়াছিল। সেদিন পরম আত্মীয়রাও তো ঘৃণায় তাহার পানে চাহিতে পারে নাই। কেমন করিয়া যে সময় কাটিতেছিল তাহার জ্ঞান ছিল না। কখন যে চিতা নিভিতেছিল তাহাও সে দেখ নাই। সর্বক্ষণ তাহার সমস্ত দৃষ্টি শুধু ওই নিশ্চল মূর্তিটার প্রতি নিবদ্ধ হইয়াছিল। অনাথ কহিলেন, আর বসে কেন বাবা, এসো, শেষ কাজটা শেষ করে দিই। চলুন বলিয়া অতুল অপরাহ্ন বেলায় স্বপ্ন ভাঙিয়া উঠিয়া দাঁড়াইল। তখন সূর্য ঢুলিয়া পড়িতেছিল। সেই ম্লান আলোক দীপ্যমান ঘাটের উপরে নিপতিত দুগাছি ভাঙা চুরির উপর দৃষ্টি পড়ায় সে স্তব্ধ হইয়া দাঁড়াইল। এ সেই তাহারই দেওয়া অতি তুচ্ছ মহামূল্য অলঙ্কার। শত লাঞ্ছনা সহস্র ধিক্কারও যে দুগাছির মায়া জ্ঞানদা কাটাইতে পারে নাই, আজ নিজের হাতে ভাঙিয়া ফেলিয়া তাহার কৈফিয়ত দিয়াছে। অতুল দ্রুত পদে অগ্রসর হইয়া আসিয়া সেই দুই গাছি সস্নেহে সযত্নে কুড়াইয়া লইল। অখণ্ড অবস্থায় যাহার কোনো মর্যাদাই সে দেয় নাই, আজ তাহা ভগ্ন তুচ্ছ কাজখণ্ড হইয়াও তাহার কাছে একেবারে অমূল্য হইয়া উঠিল। পিছনে পদধ্বনি শুনিয়া কেনদা মুখ ফিরিয়া চাহিল। সে চাহনি অত সহ্য করিতে পারিল না। বোধ করিবা একবার সে যেন তাহার হাত ধরিতেও গেল, কিন্তু আত্মসংবরণ করিয়া বলিল, ভুল সকলেরই হয় কেনদা, কিন্তু বলিয়া সে হাতে মুঠাটা মেলিয়া ধরিতে সায়ানি আরক্ত আহায়
আর একবার সেই কাজকণ্ডগুলি ঝকঝক করিয়া জ্বলিয়া উঠিল। কহিল, আজ যাকে তুমি ভেঙে ফেলে দিয়ে এলে, আমি তাকেই আবার শ্মশান থেকে কুড়িয়ে নিয়ে এলুম। কথাটা কেন বুঝিতে পারিল না, তাই সে তাহার নিবিষ কাচ্ছন্ন উদাস দৃষ্টি অতুলের মুখের প্রতি তুলিয়া আজ অনেক দিনের পর আবার কথা কহিল। মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, কেন? জবাব দিতে গিয়ে অতুলের দু চক্ষু সহসা অশ্রুপূর্ণ হইয়া উঠিল, কিন্তু সামলাইয়া লইয়া বলিল, কেন? আজ মেজমাসিমার চিতার আগুনের মধ্যে একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেয়েছি, যা ভাঙবার নয়, তাকে কিছুতেই জোর করে ভাঙা যায় না। জোর করে কাচের চুড়ি ভাঙা যায়, কিন্তু আমাদের সেই দেওয়া নেওয়াটা আজও তেমনি অটুট হয়ে আছে। তাকে ভেঙে ফেলি এত জোর তোমার আমার কারণে, আমি যা পারিনি তুমিও তা পারবে না। নিশ্চয় জানতে পেরেছি বলে এই ভাঙা চুড়ি বুকে করে তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। জ্ঞানদা হতচেতনের মতো নির্নিমেষ চক্ষে চাহিয়া দাঁড়াইয়া রহিল। অতুল অকস্মাৎ দুই হাত বাড়াইয়া তাহার শীর্ণ ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইল, কিন্তু জ্ঞানদা তেমনি পাথরের মূর্তির মতো স্থির হইয়া রহিল। অতুল ক্ষণকাল নিঃশব্দে থাকিয়া অশ্রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, আমার সমস্ত পাপের গুরুদণ্ড আর যেই দিক কেন, তুমি দেবার চেষ্টা করো না। আমি যত অপরাধী করে থাকি না কেন, আমাকে তোমার ফিরে নিতেই হবে। আমাকে ত্যাগ করে শাস্তি দেবে এসব তো তোমার কিছুতেই নেই। এতক্ষণে জ্ঞানদা মাথা হেঁট করিল, কিন্তু মুখ দিয়া তাহার কথা ফুটিল না। শুধু দুর্বল শীর্ণ হাতটি অতুলের হাতের মধ্যে একবার শিহরিয়া কাঁপিয়া উঠিল। কয়েক মুহূর্ত উভয়ে স্তব্ধ হইয়া থাকিয়া অতুল হাতখানি ধীরে ধীরে ছাড়িয়া দিয়া বলিল, বাড়ি চল। তারা সবাই এগিয়ে গেছে। আমার এই বিশেষ নিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আর একটি বিশেষ অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার গল্প আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আগামী দিনে আরো নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী গল্পে।